শুভ দুপুর সম্মানিত শ্রোতা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সেই সঙ্গে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আয়োজনে এবং আশা করছি যে যেখানে বসে আয়োজনটি দেখছেন তারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমরা চ্যানেল আই পরিবার এখনও আসলে শোকে স্তব্ধ হয়ে আছি গতকাল দুপুরবেলা আমাদের শ্রদ্ধেয় অভিভাবক যিনি গত হয়েছেন গত রবিবার সকালবেলা তার জানাজা আমরা আদায় করেছি আমাদের সেই সৌভাগ্য হয়েছে এই চ্যানেলের প্রাঙ্গণে এবং শুধুমাত্র চ্যানেল আই পরিবার বললে আসলে ভুল হবে পুরো গোটা সাংস্কৃতিক অঙ্গন যেন স্তব্ধ হয়ে আছে তার এই শোকে তার এই চলে যাওয়াতে আমরা জানি না এই শোক থেকে কবে আমরা নিস্তার পাব এবং যদি বিশেষ করে আজকে যদি চলচ্চিত্র অঙ্গনের কথা বলি এফডিসির কথা বলি সেখানেও কিন্তু শোকের এক প্রকাণ্ড ছায়া এখনও রয়ে গেছে এবং কতদিন থাকবে সেটা আসলে বলা খুব মুশকিল আজকে আমাদের সঙ্গে আয়োজনে উপস্থিত আছেন গুণী নির্মাতা সোহানুর রহমান সোহান এবং সেই সঙ্গে রয়েছেন বরেণ্য গীতিকার গীতিকবি হাসান মতিউর রহমান আমি আসলে আরেকটি শোকের কথাও আজকে যোগ করতে হবে আসলে আমাদের প্রিয় একজন মানুষ প্রিয় একজন ব্যক্তিত্ব প্রিয় নায়ক চিত্রনায়ক আমাদের ভালোবাসার সালমান শাহ থেকে 26 বছর আগে আমাদের মাঝ থেকে গত হয়েছিলেন তার সকল স্মৃতির প্রতি আমাদের অঢেল ভালোবাসা অতুল শ্রদ্ধা এবং অনেক অনেক ভালোবাসা আমাদের সবার পক্ষ থেকে আমাদের যারা ভক্ত রয়েছে আমি একটু সোহানুর রহমান সোহানের কাছেই প্রথমে জানতে চাইব এত শোক আসলে আমাদের মাঝে এসে হাজির হয়েছে আমি জানি না আপনারা কীভাবে আসলে ব্যাপারগুলোকে ডিল করছেন আমি যদি শোক তো শোক শোকগুলো আসলে জমায় হয়ে যাচ্ছে কারণ গাজীভাই হঠাৎ করে পরশুদিন চলে যাওয়া তারপরে কালকে তো জানাজা করে কালকে দাপন হয়ে গেল গাজীভাইদের সাথে আমাদের মানে আমাদের আগের জেনারেশন গাজীভাই তাদের মধ্যে এক অন্যতম তো সেখান থেকে আমরা হিসাব করে দেখলাম যে গত 2 বছরে কিন্তু আমরা অনেককে হারিয়ে ফেলেছি অনেককে হারিয়ে ফেলেছি মানুষ মাত্রই চলে যেতে হবে সবাইকেই আমাদেরকেও চলে যেতে হবে কিন্তু এই যে জেনারেশনটা অফ হয়ে যাচ্ছে কিন্তু সেগুলো পূরণ হচ্ছে না আমরা কি আরেকটা গাজী ভাই পাবো কখনো না যে লোকটি একটি গান লেখার জন্য ম্যাক্সিমাম 5 মিনিট টাইম নিত ম্যাক্সিমাম কারণ ওনাকে যদি আমরা চলচ্চিত্রে গানের জন্য যদি বলতাম যে গাজী ভাই আমার গল্পের প্লটটা এই আমাকে এই জায়গাটার জন্য একটা গান দরকার গাজী ভাই কিন্তু 5 মিনিট টাইম খাটাখাটি লিখে দিত এবং সে জাদুকরি সৃষ্টি এক একটা গান মানে যে সে যে তার গান যদি আমাকে দেখতে চাও তাহলে বাংলার রূপ তুমি দেখে নিও এই যে দেশকে নিয়ে গানগুলো পড়ে গেছে অনেক আমার অনেক ছবিতেই গান করেছেন উনি সে গানগুলো করার সময় গান নিয়ে যখন আমরা বসতাম হয়তো গান রেডি হয়ে গেছে কিংবা গান রেডি হয় নাই তার আগেই গাজীভাই গল্প করতে পছন্দ করতেন খুব এই শেষের দিকে এসে অনেক গল্প করতেন অনেক ওনার অনেক ইতিহাস আমাদের কাছে বলতেন এই হয়েছে এইভাবে এটা হয়েছে কোন মিউজিক ডাইরেক্টর কীভাবে গান করে কে কী কেমনভাবে কাজ করতো সেগুলো অনেকেই কিন্তু ওনার কাছ থেকে জেনেছি আমরা এবং যেহেতু আপনারা আজকে এসছেন আমি একটা জিনিস একটু বলতে চাই যে শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার যখন এফডিসিতে যেতেন তার একটা অন্যরকম একটা রূপ আপনারা দেখতে পেয়েছেন হাস্যরস সেই মানে সুখী একজন মানুষ হিসেবে সেখানে প্রবেশ করত একদম একদম মানে এফডিসিতে যাওয়া মানে যে পরিচালক সমিতিতে বসতেন হয়তো বারান্দায় বসতেন নাহলে ভিতরে রুমে যেয়ে বসতেন ওনার সেই যে মানে আনন্দটা মানে সবাই আছে সবাই তার কথা শুনছে সব কথাগুলো বলছে তো এইটা খুব পছন্দ করতেন যদি আবার কেউ ওখান থেকে উঠে যেত তাহলে উনি কিন্তু খুব দুঃখ পেতেন উঠতো না যেটা যেটা হয়েছে সবার হয়তো অনেকের অনেক কাজ থাকে সবাইকে উঠে যেতে হয় ওই দিন উনি কিন্তু এই 3 দিন আগে এফডিসিতে এসেছিলেন হ্যাঁ 3 দিন আজকে তো ওনার মৃত্যুর 3 দিন হয়ে গেল কিন্তু সেই হিসাবে আজ 5 দিন 6 দিন আগে 6 দিন আগে উনি এফডিসিতে এসেছিলেন এফডিসিতে এসে গল্প অনেকক্ষণ গল্প টল্প করছেন তো গল্প করতে করতে অনেকে বেড়ে গেছে যাদের কাজ এসে তা তো যাবেই কিন্তু উনি বের হওয়ার সময় ওখানে শাহ আলম কিরণ সাহেব
বারান্দায় দাঁড়ানো ছিলেন। জি, তো উনি শালম কিরণ সাহেবকে বললো, কিরণ গেলাম আসি, আবার কবে দেখা হয় বলতে পারি না, এই কথাটা কিন্তু উনি বলে দিয়েছিলেন। তার মানে ওনার মনে কিন্তু একটা টান পড়ে গেছিলো যে উনি যা থাকছেন না, এই কথাটা মানে কিরণ ভাই এটা পরে বললো যে যাওয়ার সময় কিন্তু বলে গেল যে আমি কিন্তু গেলাম, আবার কবে দেখা হয় বলতে পারি না। তো সেই জন্য গাজী ভাইয়ের কথা মনে পড়তে গেলেই মনটা মানে একদম কান্না জড়িয়ে আসে। তার আতিথিয়তা, তার কথা বলা, সবার সাথে ব্যবহার, আমার তো মনে হয় কোনো দিন উনি কাউকে একটা বকা পর্যন্ত দেননি, উনি কাউকে বকা দেননি। কথাগুলো আসলে তো শ্রুতি মধুর, আমরা শুনেছি যখন একদম সম্মিলিত হয়ে শুনতাম আর কি কথা। আমার একটা টাইটেল ছবি টাইটেল সং ছিল, পরাণ যায় জলিয়ারে ছবির নাম ছিল, সেটা টাইটেল সংটা ওনাকে দিয়ে লিখিয়েছিলাম। মানে এত সুন্দর করে গানে কথাগুলো লিখলেন যে সত্যিকারেই আমি অভিভূত ছিলাম, মানে যে এত সুন্দর কথা আসলে আর কারোর কাছ থেকে পেতাম না। কিছুদিন আগে আলম ভাই মারা গেলেন, তার আগে আলাউদ্দিন আলী ভাই মারা গেছেন, ইমতিয়াজ বুলবুল মারা গেলেন, তো সবার সাথে সত্য শাহ মারা গেছে তার বেশ কিছুদিন আগে, তো সবাই কিন্তু এই সত্য সাহা আর গাজী ভাই এটা কিন্তু একটা বিরাট জুটি ছিল। জি, এই জুটিটা কিন্তু প্রচুর সুপারহিট গান দিয়েছে অনেক। হ্যাঁ, আর গাজী ভাই শেষের দিকে এসে অনেক দেশাত্মবোধক গান লিখেছেন অনেক, আমি বলবো যেগুলো এখনও অনেক অপ্রকাশিত আছে, অনেক গান, অনেক গান আছে যে গানগুলো প্রকাশ হওয়া দরকার, সেগুলো প্রকাশ হলে বোঝা যাবে। যেমন আমারই একটা ছবিতে একটা গান লিখে গেছেন, প্রিয় জন্মভূমি ছবিতে, বাচ্চাদের একটা ছবিতে বঙ্গবন্ধুকে নিয়ে একটা গান লেখা আছে, তো সেটাও এখনও অপ্রকাশিত রয়েছে, কিন্তু গানটা অদ্ভুত সুন্দর। নিশ্চয়ই আমরা সামনে সেই গানগুলো পাবো। এবং বারবার গর্বের সঙ্গে বলতে চাই যে আমাদের গাজী মাজহার আনোয়ার স্যার, তিনি আমাদের যে সম্মান দিয়ে গেছেন, যে গানগুলো দিয়ে গেছেন, অন্তত 20,000 গান তিনি আমার জন্য রেখে গেছেন। হ্যাঁ, 20,000-এর বেশি হবে, অনেক বেশি হবে। এবং বিবিসির জরিপে কিন্তু সেরা 20টি গানের মধ্যে 3টি গানই কিন্তু আমাদের শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের। এবং আমরাও আসলে অত্যন্ত চ্যানেলে পড়ে অত্যন্ত শোকা হতো, তিনি কিন্তু এই ভবনে অনেক হেঁটে বেরিয়েছেন, অনেক আমাদের সঙ্গে গল্প প্রচুর প্রোগ্রাম করেছে, আমরাও আসলে তাকে অনেক খুব মিস করব। আমি একটু হাসান মতিউর রহমানের কাছে আসবো যে একই অঙ্গনে তো কাজ করা, তার সঙ্গে নিশ্চয়ই অনেক স্মৃতি আছে। আজকে আপনার কাছ থেকে জানতে চাইব যে আসলে আপনার অবস্থাটা কেমন তার চলে যাওয়ার পরে? আসলে আমরা স্তম্ভিত হয়ে গেছি, তার ভাবিও নি। আর সোহান ভাই স্বীকার করবেন যে আমরা কখনো শুনিও নাই তিনি অসুস্থ, যখনই তাকে যেখানেই দেখতাম শেষ সময়ে তিনি খুব সাবলীল, একেবারে একজন সুস্থ মানুষ। আমরা কেউ ভাবিনি যে এরকম একটি মর্মান্তিক খবর আমাদের জন্য অপেক্ষা করতেছে, একেবারে যেন স্তম্ভিত হয়ে গেলাম। ফেসবুকে প্রথম দেখলাম যে গাজী ভাই নেই আমাদের, গাজী ভাই বলতে ইন্ডাস্ট্রিতে একজনই, কিন্তু তার নামটা বলার দরকার নেই। তিনি তার এই গাজী শব্দটিকে, তার নামের যে পদবিটা তাদের বংশের, এমনভাবে তিনি জনপ্রিয় করেছিলেন যে আমাদের ইন্ডাস্ট্রিতে গাজী ভাই মানে আমাদের গাজী মাজহারুল আনোয়ার ভাই, আমাদের শ্রদ্ধার পাত্র, আমাদের অভিভাবক। আর ব্যক্তিগতভাবে আমি খুব যখন বুদ্ধি হয়েছে তখন থেকে তার গান শুনি বড় হয়েছি। আর দেখার একটি স্বপ্ন, আমি যেহেতু অচপাড়া গায়ে ছিলাম, সেখান থেকে হাই স্কুলে লেখাপড়া করি, যখন তখন থেকে তার ভক্ত হয়ে পড়ি। এত সাবলীল, এত সুন্দর, এত প্রাঞ্জল, এত সহজ, এত সরল ভাষায় কীভাবে তিনি কথার মালা গাঁথতেন, এটা আজকে পর্যন্ত আমি নিজেও কিছু গান আমি করেছি আর লিখেছি, কিন্তু আমার মাথায় আসে না যে মানুষ, একজন সাধারণ মানুষ, তিনি তো কোনো একেবারেই অতিমানব কিছু না, কিন্তু গানের জগতে তিনি অতিমানবই ছিলেন। এমন চমৎকার ভাষায় এত সুন্দর করে গানের কথার মালা সাজিয়েছেন যে শ্রোতাদের হৃদয়কে খুব অল্প সময়ের ভেতরে ছুঁয়ে যেত, এটা তার একটা বিশেষ গুণে তিনি জন্মেছিলেন। আরেকটি হলো, তিনি আমাদের মতো যারা ছোটো, যারা আমার তার বয়সে যারা ছোটো ছিলাম, তাদেরকে তিনি অনুপ্রাণিত করতেন। কোনো গীতিকবির গান যদি হঠাৎ তার কাছে ভালো লেগে যেত, শুনতে শুনতে কোথাও তিনি শুনেছেন, তো তিনি কিন্তু ডেকে তাকে প্রশংসা করতেন। এবং এই প্রশংসার আমি নিজে একজন দাবিদার, যে আমাকে অনেকবার তিনি বিশেষভাবে অনেক গানের লাইন
উচ্চারণ করে দেখা হলেই বলতেন যে আপনার গান, আমি অনেক বলেছি যে গাজী ভাই আপনি আপনি বলবেন না, তুমি বলবেন, কয় এইটা আমি বলতে পারবো না। সবাইকে তিনি আপন হিসেবে কাছে নিয়ে আপন বলে বলতেন, বয়সের ছোট বড় কখনোই তার কাছে বড় হয়ে দেখা দেয়নি। তা তাকে মূল্যায়ন করার ক্ষমতা আমাদের নেই। আমি কি শুধু এইটুকুন বলো যে আমরা দিনে দিনে, সোহান ভাই আগে বলেছেন যে আমরা এতিম হয়ে যাচ্ছি, আমাদের সংস্কৃতির অঙ্গনটা এমন গুণীজনরা চলে যাচ্ছেন যে এই অভাবটা পূরণ করা কতদিনে আবার সম্ভব হবে আমি জানি না। তা গাজী ভাইয়ের যে গানগুলো আমার মূল্যায়নে, আমি একজন নগণ্য একজন গীতিকবি হিসেবে, তার সামনে তো কিছুই না, একেবারে নগণ্য একজন, তার গানগুলোর ভিতরে আমার ব্যক্তিগত একটা মূল্যায়ন আছে, সেটি হলো যে যারা সুর করেছেন গানগুলো, সেই গানগুলো এদেশের সাধারণ মানুষ, ওই যে গ্রামের কৃষক, নৌকার মাঝি, শ্রমিক, যারা কর্মজীবী, তাদের কথা চিন্তা করে তার বাণীতে যেন সুর বসিয়েছেন। এত সুন্দর গানের ভেতরে লোক ধাঁচের একেবারে মডার্ন নয়, কিছুটা ফোক ব্লেন্ড করে যে গানগুলো হয়েছে ফোক সিনেমাতে, জয় বাংলা বাংলার জয় থেকেই যদি ধরেন, সেটাই ঠিক বলেছেন সোহান ভাই, যে মুক্তিযুদ্ধের সময়ে তিনি নিজেই বলেছেন একটি সাক্ষাৎকারে যে যখন যে পরিবেশ থাকে সেই পরিবেশে গান হয়, কিন্তু কখনো আবেগে হয়, কখনো পরিবেশে হয়। তো যে জয় বাংলা বাংলার জয়, আমার মনে হয় যতদিন পর্যন্ত বাংলাদেশ নয় শুধু এই বাঙালি জনগোষ্ঠী থাকবে, যুগ যুগ ধরে দেশ, যুগ ধরে ভূমধ্যসাগরে বা আমাদের বঙ্গোপসাগরে বিলীন হয়ে যেতে পারে এই মাটি, জনগোষ্ঠী কোথাও চলে যাবে এই গানটিও সাথে যাবে। এইটার ভিতরে কোনো ই নাই। গাজী ভাইয়ের যে যে তার সৃজনশীলতা, তার যে সৃষ্টি, এদেশের মানুষ যুগ যুগ নয় শত শত বছর পর্যন্ত মানুষের অন্তরে, মানুষের মুখে মুখে থাকবে একেবারে। তা কোন গানটির কথা বলবো আমরা, আমাদের বেশিরভাগ গানই তো বিখ্যাত, এবং তিনি যা লিখেছেন তাই জনপ্রিয়। তিনি যেন একজন একেবারে রোবট ছিলেন একেবারে। সবচেয়ে মজা হচ্ছে কিন্তু তার গানের মধ্যে কিন্তু মেসেজ থাকতো, মেসেজ থাকতো, তিনি তো হৃদয়কে উজাড় করে দিয়ে মনপ্রাণকে এই বাংলার মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে, আমি তার প্রত্যেকটি গানে পাই কোথাও না কোথাও সেখানে যেন একটু শব্দগুলোর ভেতরে, সুরের ভেতরে একটা গন্ধ। কাঞ্চন ভাইয়ের সাথে কথা হচ্ছে, ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে কথা হচ্ছিল, বলছি কাজী ভাই যে গানের কথার মধ্যে কুম্ভ ঘুম, কুম্ভ ঘুমটা কি? এটা হচ্ছে হলো হিন্দুদের একটা ধর্মের কিন্তু ইয়ে আছে, কুম্ভ যে ঘুমে ছয় মাস ঘুমায়, তো সেটা কিন্তু উনি রোমান্টিক গানের মধ্যে নিয়ে দিয়েছেন, সত্যি দিয়েছেন। মানে এগুলো যে কিছু কিছু শব্দ চয়ন, মানে আল্লাহ স্পেশাল ভাবে দিয়েছিল। তিনি আমাদের ভালোবাসে সবসময় বেঁচে থাকবেন, এবং তার এত এত সৃষ্টি আমাদের মাঝে আছেন, তাকে আসলে ভুলবার নয়। প্রিয় দর্শক, আমি একটু পুরোনো দিনে আপনাদেরকে ফিরিয়ে নিতে চাই, যে আপনারা নিশ্চয়ই মনে আছে আপনাদের সবার যে করাল আপ নামে একটি চমৎকার অনুষ্ঠান আমাদের চ্যানেলে প্রচারিত হতো, সেখানে আপনাদের সবার প্রিয় উপস্থাপক গবেষক ডক্টর ফজলুল আলম ছিলেন সেখানকার উপস্থাপক, এবং তিনি আমাদের চ্যানেল আইতে ছোট কাকু নামে পরিচিত ছিলেন, আমাদের অত্যন্ত ভালোবাসার একজন মানুষ। তিনি আমাদের মাঝ থেকে গত হয়েছেন, তার আজ জন্মদিন, তাকে জন্মদিনে অনেক শুভেচ্ছা জানাই আমরা, তিনি যেখানেই আছেন এবং আমরা বিশ্বাস করি তিনি ভালো আছেন। সেই করাল আপের একটি অংশ আমরা চলুন দেখে আসি প্রিয় দর্শক। শুধু দর্শক, আজকে আমরা খুব একটা দুরূহ বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। এই করা আলাপের অনুষ্ঠানে বিজ্ঞান বিষয়ক আলোচনা খুব একটা হয় না। চিকিৎসাশাস্ত্রটা কোনো একটা দেশে সীমিত অবস্থায় থাকবে এটা আর সম্ভব না, এটা সারা বিশ্বে ছড়িয়ে যাবে এবং চিকিৎসাশাস্ত্রটাও বিশ্বায়ন হয়ে যাবে। চিকিৎসাশাস্ত্রের প্রযুক্তি, চিকিৎসাশাস্ত্রের জ্ঞান, এগুলো বিদ্যা বুদ্ধি, এগুলো শুধুমাত্র নিয়ে এলেই হবে না, এগুলোকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, জনগণ যাতে সহজে এই জ্ঞান থেকে তাদের মানে সুফলটা পায় তার জন্য একটা ব্যবস্থা করা দরকার। আবার আমাদের অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা আমাদের প্রিয় ছোট কাকু ডক্টর ফজলুল আলমের প্রতি। আশা করছি তিনি যেখানে আছেন তিনি ভালো আছেন। আমরা এবার একটু আমাদের প্রিয় আরেকজন মানুষ যার কথা বলছিলাম, এত আসলে শোকের বার্তা বলতেও ভালো লাগে না, তারপরে বলতে হচ্ছে যে আমাদের প্রিয় যে চিত্রনায়ক ছিলেন 26 বছর আগে যার কথা বলছিলাম, তিনি গত হয়েছিলেন, প্রিয় সালমান শাহ, তার প্রথম ছবি কিন্তু আপনার সাথেই হয়েছে, তার কথা আছে কীভাবে স্মরণ করবেন? ওটা আজকে মৃত্যুর 26 বছর,
ও যতদিন কাজ করেছে 3 বছর 7 মাস চলচ্চিত্রে কাজ করেছে, কিন্তু এই 3 বছর 7 মাসে 27টা ছবিও ওর রিলিজ হয়েছে। তো যে কাজগুলো করে রেখে গেছে সেগুলো তো মানুষের কাছে এখনও এত বেশি আবেদন সৃষ্টি করে যে যার জন্য ওর ভক্ত কিন্তু কমছে না, একদমই না। তখন যারা হয়তো জন্মই হয়নি তারাও তার ভক্ত আছে না, তারাও সালমানের কাজ দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়, ভক্ত হয়ে যায়। এটা ওর একটা বিশেষ গুণ ছিল। বিশেষভাবে প্রত্যেকটা ছবিতেই ওর কাজের স্টাইল কখনো একটার সাথে একটা কিন্তু মিলানো যাবে না, আলাদা আলাদাভাবে নিজে নিজে তৈরি করে নিত যে তার ক্যারেক্টারটা কী, সেটাকে কীভাবে সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেটা সে তৈরি। তো তার মৃত্যুতে চলচ্চিত্র শিল্প তো প্রচুর মানে প্রচণ্ডভাবে তাকে মিস করে, এবং তার কারণে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়েছে, অনেক। যেমন মান্না মারা গেল পরবর্তীতে, সালমান মান্না এই দুজন মারা যাওয়াতে আমাদের কিন্তু অনেক অনেক ইন্ডাস্ট্রি প্রায় ভেঙে পড়েছে বলতে গেলে। তারপরে সাকিব এসে কিছুটা হয়তো জায়গা দখল করেছে, এরপরে আরও অন্যান্যরা আসতেছে, তো এইভাবেই হয়তো হবে। কিন্তু সালমানের কথা মানুষ ভুলতে পারবে না, এবং তার চলে যাওয়াটা তো আপনি আসলে বেশি প্রত্যক্ষভাবে আসলে ফিল করেছেন। ওইটা চলে যাওয়াটা একেবারেই যেটা প্রমাণ হয়ে গেল পরে যে না, সে আসলে আত্মহত্যাই করেছিল, এটা তো পিবিআই প্রমাণ করে ছাড়লো। আলটিমেটলি রায়টা তাই হয়েছে যে ওর আত্মহত্যা ছিল। আসলে অভিমানী ছিল, অনেক বেশি অভিমান করত, অনেক অভিমানী ছিল, অনেক দুষ্ট ছিল, অনেক দুষ্ট ছিল। আমি প্রথম ছবিতেও ওর সাথে যেটা কাজ করেছি, যখন যেভাবে দেখেছি ওর কাজের নমুনা এবং যা চাইতাম আমি সেটাকে সে ফোটায় তোলার জন্য কী চেষ্টাই না করত, সেইভাবে সবসময় মানে এরকম আর শিল্পী কিন্তু আমরা পাই না। আসলে আমি একটু নিশ্চয় আপনার কাছে ফিরব। ছেলে নাম করেছিল বেশ, এবং 3 বছর 7 মাসেই আসলে এতই নাম করেছিল যে এই নাম আসলে শেষ হবার নয়, প্রজন্ম থেকে প্রজন্ম কিন্তু তাকে ভালোবেসেই যাচ্ছে। এবং যেমনটি সোহান স্যার বলছিলেন যে আসলে তার সময়ে আসলে অনেকে জন্ম হয়নি, কিন্তু এখন কিন্তু তার সিনেমা দেখি যে কেউ এতটুকু দৃশ্য দেখি তার আসলে আমি বলতে চেয়েছিলাম যে সোহান ভাইয়ের এই ছবিটি রিলিজ হওয়ার আগে, অর্থাৎ হলে যাওয়ার আগেই কিন্তু ছবিটির নাম মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। কেমন থেকে তার কারণ ছিল এই সালমান শাহ নামে একটি নতুন ছেলে যে সুযোগ পেতে যাচ্ছে। আমরা যারা খুব সিনেমা প্রেমিক যারা আর কি, যারা সিনেমা দেখতামই একটা সময়, মিস করতাম না, তাই আমি টিকিট কেটে হলে ঢুকলাম ছবিটা দেখার জন্য যে এই ছেলেটা কে। আর সোহান ভাই তো আগে থেকেই খুব নাম করা জনপ্রিয়, ভালো কাজ করছিলেন তিনি। তো হলে গিয়ে দেখলাম একটি পাতলা সিপসিপে একটা ছেলে, হল ভর্তি দর্শক বসে আছে, একেবারে প্যাকটা হল, একেবারে যাকে হাউসফুল বলি আমরা, তা দেখ বসে আছে। আমিও পেছনে একটা সিটে বসে একা দেখতেছিলাম ছবিটা। তো দেখলাম ছেলেটির যে চটপটে ভাব, যে সিনেমেটিক যে তার চেহারা, তার যে মুভমেন্টটা, সেদিনই ভাবলাম যে এই ছেলে নাম না করে পারে না। এই ছেলে বাংলাদেশের সিনেমা জগতে, চিত্র জগতের একটি অমূল্য সম্পদ হয়ে আমাদের সামনে দেখা দিচ্ছে। এবং হল থেকে যখন বেরিয়ে আসলাম, তখন প্রত্যেকটি দর্শক ওই ছবি দেখার পরে যেন একদম মুগ্ধ হয়ে সবাই প্রশংসা করছিলেন, পরস্পর কথাবার্তা বলতে বলতে বের হচ্ছিলেন যে অনেকদিন পর বাংলাদেশে একটি ভালো ছেলে, ভালো একটি নায়ক পেল। অথচ ভাইয়া দেখেন, যখন আমি এই ছবিটা শুরু করি, যেদিন আমি ছবির মরদ করি, অনেকে মারা গেছে তাদের মধ্যে। একজন প্রযোজক আমাকে বললেন যে সোহান তোমার কি মাথা খারাপ হয়েছে, এটা কোনো হিরো হলো, এই হিরো নিয়ে তুমি ছবি করছো? আরেকজন আবার বললো তুমি এটা কোনো হিরোইন নিলা, তোমার কি মাথা খারাপ? কারণ এর আগে আমার দুটো ছবি সুপারহিট হয়েছে, তো যার জন্য তাদের সবারই ধারণা যে আমি কি করতে যাচ্ছি এগুলো। অনেক বড় একটা এক্সপেরিমেন্ট ছিল। হ্যাঁ, তো সেইটাই যে সেই মিলিয়ে আসলে ওটা বলার মতো না। তারপর ওই যে দুষ্টর কথাটা বলছিলাম, যেটা যেমন একবার একটা ছবিতে, কোন ছবিতে জানি ওটা ছিল, ও নারায়ণগঞ্জ গেছে, মানে ছবিতে লেট করে আসছে,
তো লেট করে আসাতে ডিরেক্টর তেমনভাবে কিছু বলেনি, কিন্তু সে বলতে দেখেন আমি কী করবো, আমি তো নারায়ণগঞ্জ গেছিলাম সাইকেল নিয়ে, তো সাইকেল নিয়ে আসতে যাই লেট হয়েছে। তো সবার কথা হচ্ছে যে তুমি সাইকেল নিয়ে নারায়ণগঞ্জ যাবা কেন, তোমার গাড়ি আছে, তুমি গাড়ি না নিয়ে তুমি সাইকেল নিয়ে, মানে ও মানে ওটা ধামা চাপা দিতে হবে, সেটার মধ্যেও একটা ফান করে সে কিন্তু সেই ধামা চাপা ভীষণ ডান পিঠে ছিলাম, ডান পিঠে তার উত্থানটাই ছিল বিস্ময়, মানে এমন একটি বিস্ময়কর যে ইয়াং জেনারেশনটা যেন ঝাঁপিয়ে পড়লো তার পেছনে। এবং আমি তার মৃত্যুর পরে সোহান ভাই আমি একটি অডিও ক্যাসেটের, যেহেতু আমার পেশাটাই অডিও ক্যাসেট, আমি সালমানের বাগানে সাপ আমার মনে পড়ছে একটি গান লিখেছিলাম আমি, যে সালমানের বাগানে সাপ এই শিরোনামটা ছিল, পুরো লাইনটা আমার মনে নেই, কিন্তু সেই গানটি যখন আমি ক্যাসেট আকারে ছাড়লাম বাজারজাত করলাম, শ্রোতারা কিন্তু সেই আমার গানটাকে খুব লুফে নিল, যে সালমানের বাগানে সাপ এই নামে আমি ছেড়েছিলাম, যে তার কথিত যে তার ঘরে তার নিজস্ব মানুষ দ্বারাই তিনি, সেই মেসেজটা ছিল, সেই মেসেজটাই গানটার ভেতরে ছিল, খুব খুব চতুরতার সাথে ছিল আর কি, খুব নিজেকে আত্মরক্ষা করেই গানটা লিখেছিলাম আমি, খুব জনপ্রিয় হয়েছিল সেই সময় গানটি। আর এই যে আমাদের যে এই প্রজন্মের আগের প্রজন্মটা সালমান শাহর নামে পাগল ছিল, মানে মানে আমার পরিচয় মনে করেন আমি এরপরে অনেক ছবি বানাইছি, কিন্তু আমার পরিচয় আমাকে মানুষ আগে চিনেছে, হিট ছবি দিয়েছি সুতরাং আমি অনেক প্রশংসা পেয়েছি, কিন্তু সালমানের ছবিটা করার পরে কিন্তু দর্শক সরাসরি আমাকে চিনল, যে একজন ডিরেক্টর এসছে সোহানুর রহমান সোহান, এই এটা কিন্তু হয়েছে, এটা কিন্তু হয়, এটা ওর পরিচয়, এই পরিচয়টা। এবং এখনও প্রচুর আমার কাছে যে ফোনগুলো আসে, এই মেসেজ আসে, টেলিফোন আসে, সব কিন্তু ওই সালমান ভক্ত। আচ্ছা সোহান ভাই, আমরা ওই আর কতদিন আমাদেরকে একজন সালমান শাহর জন্য বা ওই 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 রকম একজন চটপটে চরিত্র মানুষ ভালোবাসে, সালমান শাহ হয়তো আর তৈরি হবে না, এটা কি আমরা কতদিন আমরা গাজী ভাইকেও তৈরি করতে পার, আর হবে না সালমান শাহ তৈরি হবে না, হবে ওর চেয়ে ভালো কিছু হতে পারে, নতুন কিছু হতে পারে, কিন্তু যে চলে যায় সেটা কিন্তু আর হয় না। এবং এই সালমান শাহকে আসলে যদি বলি এখন যে আপনার হাত ধরেই তো তার আসলে আসা, না সে তাকে নির্বাচন করার সময় সেই সেই মজার গল্পটা জানতে চাই যে কিভাবে তাকে আপনি, না তাকে নির্বাচন করার ব্যাপারটা, আমার ছবি যখন আমি একটা ছবি করবো রোমান্টিক ছবি করবো, এদেশাম দাদুর ছবি ছিল চাঁদনি, চাঁদনিটা নতুন ছেলে মেয়ে শাবনাজ আর শাবনাজ নাইম দিয়ে, তো ওইটার পরে সবার মধ্যে একটা ধারণা হলো যে নতুন ছেলে মেয়ে দিনে কাজ করা যায়, আগে তো পুরনো যারা ছিল তারাই তো কলেজ স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট জসিম ভাই কলেজ স্টুডেন্ট, আলমী ভাই কলেজ স্টুডেন্ট, মানে একটা কেমন একটা ব্যাপার ছিল, মানে রোমান্টিক ছবি করতে গেলেও তাদেরকে নিয়ে সব চিন্তা করতে হতো, স্টাইলটা চেঞ্জ হলো, এদেশাম দাদু কিন্তু চেঞ্জ করলেন এটা চাঁদনি ছবি দিয়ে, তো ওরা কিন্তু ওই ছবিটা ভালো গেল, তো আমার প্রডিউসারও তখন চিন্তা করলেন যে একটা নতুন ছেলে মেয়ে নিয়ে তাহলে আমরা একটা ছবি বানাই, আমরা কিছু গল্প রেডি করেছিলাম জসিম ভাইকে নিয়ে, তো সেটা অফ নতুন ছেলে মেয়ে আছে, নতুন ছেলে মেয়ে খুঁজতে থাকলাম, এই কেমন থেকে কেমন সে তাকে কপিরাইট আনা হলো, বললো যে এটা দেখেন বানান, তারপর আরও আরও পাঁচটা ছবি ছিল একসাথে, তো আমরা কোনটা বানাবো সে সিদ্ধান্ত আমরা নিতে পারিনি। আচ্ছা, তো এরপরে ছেলে খুঁজছি 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 পাই না, মৌসুমীকে অলরেডি পেয়ে গেলাম, পেয়ে যাওয়ার পরে এমন ছেলে পাই কই, বহু জনের কাছে গেছে, এমনকি তকির আজকে যে আমাদের ডিরেক্টর তকির, তকিরের কাছে পর্যন্ত গিয়েছিলাম আমি, ও তখন সবেমাত্র পাশ করে বের হয়েছে, তারপর আমিন খান তার কাছেও গেছি, মানে এক একজনের এক একটা প্রবলেম ছিল, কেউ রাজি হচ্ছিল না, তখন আমার প্রযোজক একটা ছবি আমার হাতে ধরা দিল যে আপনি তো খুঁজতেছেন অনেক, যে এই ছবিটা দেখেন এই ছেলেটা নাকি কাজ করতে চায়, আমি ছবিটার সূত্র কী, তখন সূত্র বলল যে আমাদের খোসনুর আলমগীর, আচ্ছা মানে আমাদের ইয়ের বাবা আকি, আকির বাবা আকির মা, আকির মা, তো ভাবিকে ফোন করলাম যে ভাবি আপনার কাছে একটা ছবি পাঠিয়েছেন আপনি, সেটা কাজ করতে চাই, সেটা ইয়েটা কী ডিটেলসটা কী, ডিটেলসটা আমাকে একটু বললে ভালো হয়, তখন বলল যে একটা নাম্বার ফোন নাম্বার দিল যে এই ফোনে তুমি ফোন করে কথা বলো, আমি ফোন করলাম ওই নাম্বারে, ফোন করে তখন তো ল্যান্ড ফোন মোবাইল নেই, ল্যান্ড ফোনে ফোন করলাম, করে ওখানে ওই পাশ থেকে বললো যে ছোটো মানে ছোটো সারি বলতো, মানে যেহেতু বাবার পরে ওকে ইয়ে করতো,
তো ভাইয়া তো ভাইয়া তো রাত্রে 12টা 1টার আগে ফিরে না, এমনি আর কখনো কখনো 2টো 3টা বাজে, আবার কোনোদিন ফিরেও এইটা শুনে তো আমি ভাবলাম যে না, আর যাই হোক এই ছেলেকে হিরো বানানো যাবে না, হিরো হবে না যতই যা দেখি অফ। তারপরে আমরা আরেকটা ছেলেকে দেখার জন্য আমি একটা ইয়েতে গেলাম ধানমন্ডিতে একটা রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে যাওয়ার পরে ওখানে ওই ছেলেটাকে পছন্দ শেষ করবো একদম শেষ ওই ছেলেটাকে পছন্দ, তারপরে দেখলাম ওখানে ওই ডেস্কের সামনে ইয়েতে ইয়ে ডেস্কে ওদের ইয়ে ছিল, টেলিফোন ছিল, তো তখন ভালো আচ্ছা টেলিফোনটা ঘুরাই, টেলিফোনটা ঘুরায় ওকেই ফোন করলাম, ও ফোন করলাম, ও ফোন করার সাথে সাথে ওই রেসপন্স করলো। আচ্ছা, ওকে বললাম যে আমি একটু তোমাকে দেখতে চাই, তুমি কি একটু আমার সাথে দেখা করতে পারবে? তোমার যে হ্যাঁ, কতক্ষণ লাগবে তোমার? ও বললো যে ম্যাক্সিমাম 20 মিনিট। এবং এরপরের ইতিহাসে তো পর্দায় আমরা পেলাম কেমন থেকে কেমন, এবং আমরা আজকের আয়োজন এখানেই শেষ করবো। প্রিয় দর্শক, নিশ্চয়ই আবারও গল্প করবো আরেকদিন সুযোগ হলে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভেচ্ছা রইল সবার প্রতি।